হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে রাধা নেই পায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো এখন আমি আমার গপু ঘুম থেকে তুলবো আর গপু সোনাদের যেটা এখনও ঘুমাচ্ছে তো ওরা মামার বাড়িতে এসে এখন অনেকটাই ইয়ে হয়ে গেছে তো এখন অনেক দেরিতে ওঠে ঘুম থেকে নেই চার পাঁচ দিন হলো তো অনেকটা দেরিতে উঠে তো চলুন বিছানার অবস্থা একদমই খুব খারাপ তো সব কিছু ঠিকঠাক করবো তার আগে দেরিকে তুলে নিই তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই যে বাবুরা এখন ঘুমাচ্ছে তো চলুন ওদেরকে ঘুম থেকে কিন্তু তুলে নিই আর একটুখানি আদর করে ঘুম থেকে তুলে নিলাম আর বিছানার মধ্যেই ঘুমাচ্ছিলো কারণ আমার মা বাবের ইস্ট কোনো জায়গা নেই যে ওদেরকে সে আলাদা জায়গাতে শোয়াবে বা কিছু তো এখানে একসঙ্গেই সবাই শুয়েছিলো তা এখন আমি ওদেরকে নিচে নামিয়ে নেব নেবো না নিই বিছানাটা কিন্তু গুছিয়ে নেবো আর এই যে ওদেরকে নিচেতে একটা কাপড় দিয়েছি তো কাপড়ের উপরে ওদেরকে বসে রেখেছি তো চলুন ওরা এখন বসে আর এদিকে আমি কিন্তু বিছানাটাকে ঝেড়ে নিই তারপরে আমি ওদেরকে আবার বিছানার মধ্যে বসাবো কারণ নিচেতে জায়গা অল্প আর নিচেতে ওদেরকে বসে রাখা যাবে না তো সে কারণে ওপরে বিছানাটাকে ঝেড়ে ভালোভাবে আবার ঠিকঠাক করে দিয়ে আবার কিন্তু ওদেরকে ওপরে বসে রাখবো তো চলুন আপনার ভিডিওটা দেখতে থাকুন আরগপুষণাদের এই মামার বাড়িতে প্রথম মানে আমরা আছি প্রথম আছি বলতে যতদিন বাইরে থেকে নিয়ে এসেছি ততদিন কিন্তু একবারও থাকা হয়নি ওরা দুবার তিনবার থেকে গেছে রাত্রে মানে দিদার কাছে কিন্তু আমার সঙ্গে মানে একসঙ্গে যে মা ছেলে যে একসঙ্গে মামার বাড়িতে অনেক দিন কাটিয়ে এই প্রথম সেটা তো যাই হোক চার পাঁচ দিন হলো এসছে ওরা তো আজকেই আপনাদের শুধু ভিডিওটা শেয়ার করছি তো এই যে ওদেরকে বসিয়ে দিয়েছি তারপরে একটু মুখ হাত পা ধুয়ে আর তারপরে ওদেরকে জল আর বিস্কুটটা খেতে দিয়ে দেবো তবে এই কাজগুলো না আসার পর থেকে দিদাই করে তবে আজকে যেহেতু মাছের মায়ের একটু কাজ আর আজকে রবিবার এমনিতেই তো সেই কারণে মা বললো তাহলে তুই করে দে আমি কালকে করব তো মা এমনিতে খাওয়ানো তারপরে চান শুধু চানটা আমি করিয়ে দিই বাদ বাকি সব কিছু মাই করে ওদেরকে তবে চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে জল নিয়ে চলে এসেছি এক বালতি আর গোপু ঘরেতেই মানে চান করে নিয়েছি গামলাটা আমাকে আমার মা দিল হলে এর মধ্যে ওদেরকে বসিয়ে চান করে তবে গলি না এর মধ্যে আসছে না তো সেই কারণে গলিকে নিয়ে যেতে হবে কলেতে তো কলেতে নিয়ে গিয়ে ওকে কলের কাছে মানে বসিয়ে চান করাতে হবে আর এদেরকে আমি এখানেই চান করে নিচ্ছি কারণ সবাইকে নিয়ে যেতে হবে আবার যেমন তবে নিয়ে আসতেও একটু অসুবিধা তো সেই কারণে এখানেই জলে এনে এদেরকে চান করিয়ে মুছিয়ে রেখে ওদেরকে বসে তারপর আমি যাব গলিকে চান করাতে আর গলির চান করানোর ভিডিওটা না আপনাদের সঙ্গে শেয়ার করিয়ে নিই যেহেতু কলে অনেক ভিড় থাকে আর আর ফোনটা নিয়ে গেলে কারো হাত লেগে হয়তো পড়েই যাবে তো সেই জন্য আর নিয়ে যাইনি আর তাড়াতাড়ি করে চান করে নিয়ে চলে এসছি কলে অনেক ভিড় আর এখানে এই যে প্যান্ট সব বার করে নিলাম তো জামাটা পরাচ্ছি না কারণ সকালের দিকটা একটু গরমই আছে রাতের দিকে ঠান্ডা লাগে বটে কিন্তু সকালের দিকে কিন্তু গরম তো সে কারণে শুধু প্যান্ট পরে দিচ্ছি তো প্যান্ট পরে ভালোভাবে যেমন আমি পাউডার মাখিয়ে দিই বা টিপ পরিয়ে দিই তো সাজা গাজা হালকা করে করে দিই তো করে দেওয়ার পর ওদেরকে বসিয়ে রাখবো তারপর ওর দিদা ওদেরকে সামলাবে আমার কাজ এইটুকানিই ছিল ওদেরকে যে শুধু চানটা করিয়ে দেওয়া আর সকালবেলা যেহেতু আজ মায়ের চাপ ছিল তো সে কারণে খাইয়ে দিয়েছি নাহলে মা এই কাজগুলো সবই করে শুধু চান করাতে পারে না তো চানটা আমি করিয়ে দিই রেডি করিয়ে দিই তারপর মায়ের বাকি কাজ তো চলুন এবার ওর দিদা ওদেরকে কী করে কি করবে না করবে তো চলুন আপনারা দেখতে থাকুন আর এদের সবাইকে আমি সাজিয়ে নিলাম তো সবার সাজানোটা দেখানো হয়নি তো ব্যাগের মধ্যে আবারও ওটাকে রেখে দিলাম যেহেতু বাড়ি যাওয়ার সময় না মনে থাকে না তো সে কারণে ভালোভাবে সব কিছু তুলে রাখছি এখন থাকতেনি তো রেখে দেওয়ার পর আমি লাডেলকে প্যান্টটা পরিয়ে দিচ্ছি আর যেহেতু তো দিদা ভিডিও করে না আর আমি মানে আমার বাবার সঙ্গে একটু কাজ করছিলাম তো সে কারণে দুপুরবেলার রকম ভিডিও করতে পারি না আমি আর এরা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও যখন ওদেরকে দিদা ঘুম থেকে তুলে বসে রেখেছে তো এখন বাইরেটা অনেকটাই অন্ধকার কিন্তু সাড়ে পাঁচটা মতন বাজে বেশিবেলা হয়নি তো ওইদিকেও ছোটো মাসি ওদেরকে মুড়ি আর হচ্ছে মুরগি খেতে দিয়েছে জল দিয়েছে তো এখন ওরা খাওয়া দাওয়া করবে সন্ধ্যাবেলা আর এদিকে ওদের যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে আমি গুছিয়ে নেবো তো গুছিয়ে নেওয়ার পর কিন্তু সবাই মিলে একটুখানি ফোনেতে কার্টুন বা যাই হোক কিছু দেখবো তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে কিন্তু আর এই যে ওর মাসি ওদেরকে খাইয়ে নিচ্ছে আর আমি এদিকে জামা প্যান্টগুলো গুছিয়ে নিই জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো টা এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ